আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। তো মেয়েদের তো কোনো কাজ নেই, মেয়েদের তো শুধু রান্না রান্না রান্না। সবাই বলে রান্না বান্না করো, খাওয়ার কি করো। তো সকাল সকালে রান্না করে চলে আসলাম, তা ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আজকে আমি খিচুড়ি রান্না করবো, ভাবতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আজকে ফাতিনের জন্য খিচুড়ি রান্না করব। তো আপনাদের ভাই তো চলে গেছে, আমের ফাতিন খেয়ে নেবে, এর জন্য কোনো মশলা দেবো না ফাতিন খাবের জন্য। এখানে আমি পেঁয়াজ, রসুন, আর হচ্ছে হলুদের গুঁড়ো, কাঁচা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন গরম পানি দিয়ে দিছি। এখন আস্তে আস্তে করে হয়ে যাবে। তো বাসায় বেশি গ্যাস জ্বলতেছে না, তো লাইনে গ্যাস অল্প অল্প করেই হচ্ছে। তো এই ফাঁকে এই জন্যই আমি আস্তে আস্তে করে আর কি খিচুড়িটি একদম নরম করে রান্না করে ফেলছি ফাতিনের জন্য। আজকে ভিডিওটি পর্যন্ত এই।